नमस्कार बंधुरा, सुस्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे एकदम अनुष्ठान बाड़ीर स्टाइले बानानो टमेटो चाटनी रेसिपी शेयर करब। ताहले आसुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपी। एर जन्य प्रथमे एकटा शुकनो कड़ाते निये निलाम शुकनो लंका आर पाँच फोड़न। एटा दिए एक मिनिट मतो ड्राई रोस्ट करे नेब। ड्राई रोस्ट करे नेवार पर एबार एटाके आमी मिक्सिते गुड़ो करे नेब। এবার ওই কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা একটু গরম হলে এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা দিয়ে 15-20 সেকেন্ড মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা খুব মিহি করে কুচি করে নিতে হবে। এবার এটাকে একবার নেড়ে নিতে হবে। একবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দিলাম। এই পর্যায়ে নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে গলে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এটা দিয়ে একবার ভালোভাবে নেড়ে নেব। এবার এটাকে ঢেকে 3-4 মিনিটের জন্য হতে দেব। 3-4 মিনিট পর মাঝে আরেকবার ঢাকাটা খুলে আরও একবার নেড়ে নেব। নেড়ে আবার ঢাকা দিয়ে এটাকে মিনিট দুয়েক মতো হতে দেব। মিনিট দুয়েক পর টমেটোটা যখন হালকা গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা মাঝখান থেকে দুভাগ করে ভাগ করে নিতে হবে। আর দিয়ে দিলাম কিশমিশ আর খেজুর। খেজুরের বীজগুলো বের করে নিতে হবে। এটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও এটাকে ঢেকে মিনিট দুয়েকের জন্য হতে দেব। মিনিট দুয়েক পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়েও এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমসত্ত্ব। আমসত্ত্বটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমসত্ত্বটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এটাকে এক মিনিট মতো হতে দেব। এক মিনিট পর যখন দেখব টমেটোটা বেশ ভালো গলে গেছে আর ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে টমেটো চাটনির এই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।